কি অবস্থা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, জাস্ট 5 মিনিটের একটা ভিডিও হবে, 5 মিনিটও হবে না, ধরেন 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও হবে। এই ভিডিওর মধ্যে আমরা অবচয় সংক্রান্ত কিছু জিনিস দেখব যেগুলো রাবি এবং গুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন ঢাবিতে যেমন অবচয় থেকে যে প্রশ্নগুলো হয়েছে বা বিগত সালে হয়ে আসছে বা ইদানিং হচ্ছে, এগুলো একেবারে সোজাসুজি উত্তর পেয়ে যায়, অর্থাৎ এইচএসসির নলেজ দিয়ে কিন্তু উত্তর করা যায়। কিন্তু আপনি যদি রাবি এবং গুচ্ছর যদি প্রশ্ন দেখেন, তাহলে দেখবেন যে এখানে আপনার বেশ কিছু আমাদের এইচএসসি নলেজের বাইরেরও কিছু প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো হয় আমাকে জানতে হবে, তার কারণে এই ভিডিওটা করা। খুবই ছোট্ট ভিডিও হবে, কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হবে, শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। তাহলে সবাই দেখেন, দেখেন অবচয় নিয়ে কিন্তু আসলে রাবি এবং গুচ্ছতে প্রতি বছর 2 থেকে 3টা করে প্রশ্ন আসছে, ঠিক আছে? অবচয় থেকে আপনাদের রাবি এবং গুচ্ছতে কিন্তু প্রতি বছর 2 থেকে 3টা করে প্রশ্ন আসছে। ওকে, তো এই জায়গাতে থিওরিটিক্যাল কিছু প্রশ্ন আমরা অবশ্যই দেখবো আজকে। তো অবচয় থেকে দেখেন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কেমন হচ্ছে আমাদের, দেখি। দেখেন প্রথম যে প্রশ্নটা, এটা গুচ্ছের অনেক ইউনিভার্সিটিতে এর আগে আসছে এবং রাবিতে আপনার 22-23 যে প্রশ্নটা আসলো, সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, দেখেন যখন আমাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থাৎ মুদ্রাস্ফীতির সময় আমরা কোন পদ্ধতিটা ফলো করব। দেখেন যখন মুদ্রাস্ফীতির সময়, হ্যাঁ অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি হয়, তো এই মুদ্রাস্ফীতির সময় আমরা অবচয়ের যে পদ্ধতি ফলো করব, এই অবচয় পদ্ধতির আপনারা নামই শোনেননি, ঠিক আছে? কারণ আমরা তো বেসিকগুলো শিখি, জাস্ট সরলরৈখিক, ক্রমহ্রাসমান, বর্ষ সংখ্যা, উৎপাদন একক পদ্ধতি, তাই না? তো যখন মুদ্রাস্ফীতি হবে অর্থনীতি, তখন আমরা অবচয়ের যে পদ্ধতিটা ফলো করব তার নাম হচ্ছে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। ওকে, তাহলে মুদ্রাস্ফীতির সময় আমরা কোন পদ্ধতি ফলো করব ভাইয়া? প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি, এটা ফলো করব, ক্লিয়ার? তাহলে এই যে দেখেন নতুন একটা তথ্য আমার মনে হয় সবাই জানলেন, এটা নোট করে রাখতে হবে। এই জিনিসগুলো সুন্দর করে নোট করে রাখেন, রাবি এবং গুচ্ছতে কাজে দিবে এগুলো, ঠিক আছে? এটা কিন্তু গুচ্ছের অনেক ইউনিভার্সিটিতে আসছে এবং রাবি 22-23 একটা প্রশ্ন। ওকে, এরপরে নেক্সটে আমরা আরেকটা জিনিস শিখবো, দেখেন এই জিনিসটা আপনাদের নতুন। দেখেন যানবাহন বা যানবাহন সংশ্লিষ্ট যে সম্পদগুলো আমাদের রয়েছে, যেমন মোটর গাড়ি বলতে পারি, ট্রাক বলতে পারি, মাইক্রোবাস বলতে পারি, আছে না? তো এই যে জিনিসগুলো আছে, অর্থাৎ যানবাহন সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এদের জীবনকাল বা আয়ুষ্কাল কিভাবে নির্ণীত হয়, এদের জীবনকাল বা আয়ুষ্কাল নির্ণীত হয় এরা কত কিলোমিটার, এরা কত কিলোমিটার অথবা কত মাইল চলাচল করে তার উপরে, তাই না? তাহলে এদের জীবনকাল বা আয়ুষ্কালটা নির্ধারিত হয় কিভাবে, এরা কত কিলোমিটার গাড়িটা চলছে, ট্রাকটা চলছে, বাসটা চলছে, তার উপরে নির্ধারিত হয়। তাহলে আমাদের যে যানবাহন সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে, কি ভাইয়া? যানবাহন সংশ্লিষ্ট সম্পদ। এখন যানবাহন সংশ্লিষ্ট সম্পদ কি ভাইয়া? সেটা হইতে পারে মোটর গাড়ি, সেটা হইতে পারে আমাদের ট্রাক, সেটা হইতে পারে আমার কি হইতে পারে আরো, এই যে এগুলোই, মোটর গাড়ি, ট্রাক, বাস হইতে পারে, ঠিক আছে? এই যে এই সংশ্লিষ্ট সম্পদের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিতে অবচয় ধরব, এই সংশ্লিষ্ট সম্পদের জন্য আমরা যে পদ্ধতিতে অবচয় ধরব তার নাম হচ্ছে মাইল হার পদ্ধতি। কি হার পদ্ধতি? মাইল হার পদ্ধতি। এই মাইল হার পদ্ধতিও কিন্তু অবচয়ের একটি পদ্ধতি। অবচয়ের তো আমরা 4 থেকে 5টা পদ্ধতির নাম জানি, কিন্তু অবচয়ের কিন্তু অ্যাকচুয়ালি 20-22টার উপরে পদ্ধতি আছে। ওকে, তাহলে আমরা যে যখন আমাকে বলবে যে যানবাহন সংশ্লিষ্ট যেমন মোটর গাড়ি, ট্রাক, বাস, এগুলোর জন্য আমরা কোন পদ্ধতিতে অবচয় ধরবো, উত্তর হবে তখন মাইল হার পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরও একটা ইম্পর্টেন্ট টপিক দেখি আমরা, গুচ্ছের অনেক ইউনিভার্সিটিতে আসছে এই টপিক থেকে প্রশ্ন, সেটা হচ্ছে, দেখেন আমাদের আন্তর্জাতিক হিসাব মান কমিটি। আন্তর্জাতিক হিসাব মান কমিটি মানে কি? ওই যে হিসাব বিজ্ঞানের নীতিমালা যারা প্রণয়ন করে তারাই হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান কমিটি। তো এই আন্তর্জাতিক হিসাব মান কমিটি কোন পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে আপনাকে? আন্তর্জাতিক হিসাব মান যে কমিটি আছে, অর্থাৎ যারা হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করছে, এই আন্তর্জাতিক হিসাব মান কমিটি আপনাকে বলেছে যে তুমি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরো, ঠিক আছে? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ওকে, তাহলে আন্তর্জাতিক হিসাব মান কমিটি অনুযায়ী আমরা অবচয় ধরবো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এটা গেল একটা। আর এরপরে দেখেন আমরা যে আয়কর দিই, তাই না? ব্যবসা করতে গেলে আয়কর দিতে হয়। তাহলে আয়কর আইন দ্বারা
আয়কর আইন দ্বারা অনুমোদিত কোন পদ্ধতি? আয়কর আইন দ্বারা অনুমোদিত হচ্ছে ক্রমহ্রাসমানের পদ্ধতি। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু এক্সেপশনাল জিনিস আমরা জেনে নিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন রাবি কিংবা জিএসটির মতো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন, তখন আপনাকে কিন্তু এক্সেপশনাল এই ধরনের কিছু প্রশ্ন ফেস করতে হবে। যারা প্রশ্ন প্র্যাকটিস করেছেন বিগত সালে বা প্রশ্নের ধারা দেখেছেন, তারা দেখবেন যে সিলেবাসের বাইরেও আমাদের মোটামুটি এক্সেপশনাল এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই ধরনের জিনিসগুলো আমরা একটু সুন্দর করে নোট করে নিব। আর আপনারা জানেন যে আমাদের আরইউ এবং জিএসটি ব্যাচে ভর্তি চলছে আজকে থেকে, আজকে এই যে 26 তারিখ থেকে আরইউ এর ক্লাস শুরু হচ্ছে, একেবারে টানা 4 তারিখ পর্যন্ত চলবে। এবং আপনাদের যে গুচ্ছতে আমরা একবারে শূন্য থেকে শুরু করব আগামী মাসের 10 তারিখ থেকে। তো এই ধরনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন সবকিছু আমরা সমাধান করব এবং একটা ভালো প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তো ভর্তি কিভাবে হবেন বা তার বিস্তারিত কিভাবে জানবেন, ভর্তি বা বিস্তারিত জানতে জাস্ট 01762824252 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনাদের ভর্তি সংশ্লিষ্ট এবং বিস্তারিত সবকিছু জানানো হবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কোনো পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।